হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। আর আজকে হলো শুক্রবার আর এখন 11টা বেজে গিয়েছে অলরেডি। তো ছেলেকে খাইয়ে দিয়ে জাস্ট নিচে রেখে আসলাম আর তার সাথে ছেলের খাবার দাবার মোটামুটি রেডি। আর আজকে না প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এদিকে দেখো এক ফোঁটাও রোদ নেই, এক ফোঁটাও রোদ নেই। তো আমরা হচ্ছে রাত্রেবেলা করে একটা পাতলা ব্ল্যাঙ্কেট রোজিন ইসে করি, গায়ে দিই। তো রাত্রেবেলা মাঝে মাঝে একটু ফ্যানও চালাতে লাগে, কিন্তু আজকে ভোরে ভোরে এত ঠান্ডা পড়েছে ওই যে ব্ল্যাঙ্কেটটা কোনো কাজেরই না। তো আজকে আবার অন্য ব্ল্যাঙ্কেট বের করতে হবে। মোট কথা ঠান্ডা পড়েই গেল, এখন বোঝা যাচ্ছে না সেদিনও যেরকম ঠান্ডা এরকম পড়েছিল, তারপরের দিন আবার প্রচণ্ড গরম। এখন কালকে এখন দেখা যাক কী হয়, আবার রোদ ওঠা শুরু করলে পরে তো আবার ব্ল্যাঙ্কেট ঢুকিয়ে রাখতে লাগবে। তো কালকের বিয়ে বাড়ি তো খুব ভালোভাবেই কাটলো। মেনলি বলতে গেলে কি, আমার আর বিয়ে খাওয়ার বিন্দুমাত্র এনার্জি নেই, আমার না আর কোনো কিছু ভালো লাগছে না। খেতে 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 আমি একদম অতিষ্ঠ হয়ে গিয়েছি। আজকে দুপুরবেলার জন্য খাওয়া দাওয়া একদমই সিম্পল, বেগুন ভর্তা আর হচ্ছে মাছের ভাজা। আমি আর কিচ্ছু খাবো না, কী কী রান্না করেছে আমি কিচ্ছু খাবো না, আমি খালি বেগুন ভর্তা দিয়ে খাবো আজকে। কারণ আজকে রাত্রে তিনটে, একটা না দুটো না তিনটে ইনভিটেশন রয়েছে, দুটো রিসেপশন রয়েছে আর একটা হচ্ছে বিবাহবার্ষিকীর নিমন্ত্রণ রয়েছে। তো বিবাহবার্ষিকীটা ওটা একদমই ক্যান্সেল, আর রইল বাকি দুটো রিসেপশন। তো বড় তো আজকে আবার নাইট ডিউটি আছে, ও তো কোনোটাতেই অ্যাটেন্ড করতে পারবে না। ও অবশ্য বিয়েগুলো অ্যাটেন্ড করেছিল, এটাই একটা প্লাস পয়েন্ট। তো কী যে করি, আমি তো বললাম যে একটা রিসেপশন আমরা স্কিপ করব, খালি একটাতেই যাব। কারণ দুটোতেই এমন না, একটাতে না গেলে না হবেই না, মানে দুটোতেই যাওয়াটা খুবই প্রয়োজন, কিন্তু আমাদের অত শরীর আর পারছি না, এরপরে না হয় অসুস্থ না হয়ে যায়। তো বর তো বলছে যে আমরা যেটা স্কিপ করেছি ও বলছে যে ওটাতে যেতে, আর আরেকটা যেটা আছে আমার আবার ওটাতে যাওয়ার ইচ্ছে। দেখি এখন ফাইনালি কিছু বলছি না, কারণ বরকে কিছু জানানো হবে না, কারণ ও তো থাকবেই না। আমরা এখন যারা আমরা তিনজন থাকবো, তিনজনই যেটা ডিসিশন নিব ওটাই করব। বরকে বলবো যে ঠিক আছে ওটাতেই যাব, দেখা গেল আমরা ওটাতে অ্যাটেন্ডই করবো না। দেখা যাক কী করি না করি, এখনও অবধি ফুললি ফাইনালি কোনো কিছু হয়নি। আপাতত একটুখানি আগে চা খাই, ভালোও লাগছে না। আমার না খাওয়ার কথা শুনলে পরে এখন ভয় লাগছে জানো, মানে জাস্ট আতঙ্ক হয়ে গেছে আতঙ্ক। আজকে 7 তারিখে দিদির আশীর্বাদ রয়েছে, ভাবো কী অবস্থা হবে আমার। খেতে 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 অবস্থা খারাপ। তো যাক গে, এত তো অলরেডি আমার খুবই অলসতাও শুরু হয়ে গিয়েছে। এদিকে বিছানা টিছানা কিচ্ছু উঠানো হয়নি, সেগুলো এখন উঠাবো। ছেলের যেগুলো কাজ হয়ে গেছে, ছেলের খাবার দাবার কমপ্লিট হয়ে গিয়েছে, আর ছেলের জামা কাপড় যেগুলো ছিল সেগুলো সব ধুয়ে মেলে দিয়েছি। তো চলো এখন আগে বিছানাটা উঠাই, তারপরে একটুখানি চা খাই। আর এই যে কালকে মেকআপ তো করেছি, ফুললি মেকআপও উঠেনি, এখানে আইলাইনারগুলো এখনও লেগেই আছে, কাজলগুলো, এগুলোকে এখন আবার পরিষ্কার করতে হবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো সারাদিন কী করছি না করছি আর কোন বিয়ে বাড়ি অ্যাটেন্ড করছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওটা পুরোপুরি এখনও অবধি কী বলবো গোপন আছে, যে কোনটাতে অ্যাটেন্ড করবো না করবো ওটা পরেই একবারে বোঝা যাবে যখন আমরা একবারে বিয়েতে যাবো। ছোটা ভীমও দেখবে, তো আমাদের সন্ধান কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, কালিয়া দেখবে, ছোটা ভীম দেখবে, ও চুটকি দেখবে। ও আসলে খাবার টাইমটাতে একটু করে কালিয়া বলছি, ছোটা ভীম দেখে আর তার সঙ্গে একটু লিটিল সিংহমও দেখে। তো ওটার কথাই ও বলছে, ওই যে ও খেতে বসেছে। তো আমিও সন্ধান কমপ্লিট করে নিয়েছি, মাথায় শ্যাম্পু করলাম আজকে, আর আজকে দুটো রিসেপশনই অ্যাটেন্ড করতে হবে। আমরা ভেবেছিলাম হয়তো একটাকে আমরা বাদ দেব, কিন্তু ওটা সম্ভব হচ্ছে না, যেতেই হবে। তো প্রথমে একটাতে যাব কিছুক্ষণ থেকে, তারপর আরেকটাতে যাব, ওটার মধ্যে মেনলি আমরা একটু বেশিক্ষণ টাইম থাকব। আর আরেকটাতে যেটা ওটাতে যাব, গিফট টিফট দিয়ে একটুখানি কথা টথা বলে আর হালকা একটুখানি কিছু খেয়ে দিয়ে তারপরে ওখান থেকে বেরোবো। তো চলো ছেলেকে তাড়াতাড়ি এখন খাইয়ে দিই, তারপরে তখন রেস্ট নেব। রেডি হয়ে গিয়েছি, তো এখন বিয়েবাড়ির জন্য বেরোবো। তো দুটোই অ্যাটেন্ড করতে হবে, প্রথমে একটাতে যাব, তারপরে আরেকটাতে যাব, করার কিচ্ছু নেই। ভেবেছিলাম একটা স্কিপ করব, কিন্তু হয়ে উঠল না। তো যাই হোক, চলো সোজা বিয়েবাড়িতে যাই, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। ফাইনালি আমাদের প্রথম বিয়েতে আমরা চলে এসেছি, এখানে হচ্ছে ক্যান্ডির বিয়ে হচ্ছে।
তো বাড়িতে বাড়িতে বলতে কি, আমার বন্ধুরা সবাই ওকে ক্যান্ডি বলেই ডাকে, ভালো নাম হচ্ছে সৌরভ। তোর রিসেপশনে আমরা চলে এসেছি, তো চলো, এত সুন্দর সাজিয়েছে, আর এটা মাঠের মধ্যে হচ্ছে, ওদের প্রোগ্রামটা খুবই ভালো লাগছে, আর ওর বউকেও খুব সুন্দর লাগছে। ওদের একটা লাভ ম্যারেজ না, ওদের অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, তো বেশ ভালো লাগলো। আর এই যে এখানে আমরা কয়েকজন ফ্রেন্ডরা একসঙ্গে এখানে একটু গল্প গুজব করছি, বাকিরা এখনও আসার বাকি অনেকেই আছে। আবার এখানেও আমাদের ইনভিটেশন রয়েছে, আরেক বাড়িতে যেটা ইনভিটেশন ওখানেও অনেকেরই সেম সেম ইনভিটেশন রয়েছে। আর এই যে এখানে আমাদের ছেলে নতুন বউয়ের সঙ্গে বসে আছে, ও কিছুতেই নামবে না। তো চলো এখন স্টার্টার খাওয়া শুরু করি। প্রথমে আমি একটুখানি ফুচকা খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া খুবই মানে বুঝে শুনে করতে হচ্ছে, কারণ যেহেতু দুটো অনুষ্ঠান রয়েছে। তো নেক্সট এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে চিকেন 65, ভালো হয়েছে। এখানকার প্রত্যেকটা খাওয়ার দাওয়ার আর ওদের অ্যারেঞ্জমেন্ট খুব ভালো ছিল। নেক্সট নিলাম হচ্ছে রেশমি কাবাব, চিকেন রেশমি কাবাব। আর এখানে খাবারের মধ্যে নিয়েছি হচ্ছে নান, এখানে রয়েছে মাটন, ফিশ ফ্রাই, চানা মশালা। তো চলো এখন এই বিয়ে বাড়ি কমপ্লিট হলো, এখন এখান থেকে বেরিয়ে পড়ছি এখন নেক্সট বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। তো ভালো লাগলো, আসলে একদিনে দুটো বিয়ে না খুবই চাপের হয়ে যায়। এই যে আমরা এখন নেক্সট রিসেপশনে চলে এসেছি, তো চলো এখন ভেতরে যাই। মানে দুটো রিসেপশনের দূরত্ব খুব বেশি না, কাছাকাছি, এটাই একটা আমাদের প্লাস পয়েন্ট। তো এটা হচ্ছে আগারওয়াল ভবনে, এ তো এখানে ওই যে শাশুড়ি মা ওনার ফ্রেন্ডদের সঙ্গে ফটোশ্যুট করছে। তো চলো এখন একদম সোজা নতুন বউয়ের কাছে চলে যাই। তো এই নতুন বউয়ের সঙ্গে তো আমার বহুবার দেখা হয়েছে, তো এখানেও সবাই ফটোশ্যুট করছে, তো আমিও করেছি। তো সেগুলো হচ্ছে ওদের বিয়ের যেগুলোতে আছে, বিয়ের ফটোগ্রাফার ওখানে ফটোশ্যুট করেছে। আর এই যে সবাই এখানে গল্প গুজব করছে, তার সঙ্গে আমিও গল্প গুজব করছি, খুব মজা হলো, দুটো বিয়েতেই খুব মজা হলো বলতে গেলে। আর এই যে ছেলে এখন এখানে ফুচকা খাচ্ছে, ফুচকা পাঁপড়। তো এখানেও স্টার্টারে ছিল চিকেন পকোড়া, এখানে চাট ছিল, ফুচকা ছিল। তো আমি কি খাবো, আর পেট তো অলরেডি জ্যাম, যেটুকু খেয়েছি ওটাতেও জ্যাম। তো একটা জিলাপি আর দুটো খালি চিকেন পকোড়া নিয়ে নিয়েছে। তো নেক্সট হচ্ছে মেন কোর্সে, তো এখানে হচ্ছে ডাল ভাত নিয়েছি, এখানে মাটন, চিতল মাছের মুইঠা, আর হচ্ছে আলু ভাজা। ফাইনালি সমস্ত বিয়ে কমপ্লিট করে আমরা রিটার্ন এই যে আসলাম এখন বাড়িতে, এখন বাজে 11:30 বেজে গিয়েছে অলরেডি। তো খুবই মজা হলো, দুটো বিয়েতেই খুব মজা হলো। মজাটা এই কারণে হলো কারণ এই বাড়ি আর ওই বাড়ির ইনভাইট বেশিরভাগটাই ছিল দু বাড়িতেই ছিল, মানে বন্ধু সার্কেলে যারা ছিল সবারই ফ্যামিলি নিমন্ত্রণে এই বাড়িতেও ছিল ও বাড়িতেও ছিল। তো প্রথমে আমরা আমাদের সামনে যেটা ছিল সৌরভ, ওর বিয়েতে গেলাম, ওর রিসেপশনে। তো ওখানে গিয়ে স্টার্টার মাটার মানে হালকা পাতলা খেলাম, খেয়ে দিয়ে তারপরে আরেক বন্ধুর বাড়ি সপ্তর্ষির বিয়েতে গেলাম। তো সপ্তর্ষির বিয়েতে গিয়ে ওখানে যারা যারা এই বিয়েতে আসেনি ওরা আমার কাছে, মানে আমার বড়ের যে বন্ধুরা যারা রয়েছে, মানে আমারও ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড ওরা সব, তো ওরা আবার আমাকে জিজ্ঞেস করলো যে ওখানে কী কী করেছে, স্টার্টারে কী করেছে, মেন কোর্স কী করেছে। তো শোনার পর ওরা সবাই আবার দৌড়ে চলে আসলো এটাতে, মানে খুব হাসাহাসি, খুব মজা হলো আজকের দিনটা। তো যাই হোক, এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে ছেলেকে ঘুম পাড়াবো, আর আমিও খুব ক্লান্ত হয়ে গিয়েছি, আর ভালো লাগছে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।